আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। দারুণ সুস্বাদু ফুলকপি দিয়ে ভীষণ মজাদার এবং টেস্টি একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব ক্রিসপি ফুলকপি ফ্রাই। খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে বিকেলের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির ডাটার অংশটা কেটে শুধু ফুলের অংশটা রেখেছি। ফুলকপিটা ভালোভাবে ধুয়ে পানি একেবারে ঝরিয়ে নিতে হবে। এখন ফুলকপির মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। এক চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। এক চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। হাফ চা চামচের মতো দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। দেড় চা চামচের মতো দিয়ে দেব ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলা দেওয়ার কারণে ফুলকপি ফ্রাইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সয়া সস। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টমেটো সস। এক ফালি লেবু কেটে নিয়েছি, এখন এখান থেকে লেবুর রস দিয়ে দেব। আর লেবুর রস দেওয়ার কারণে অনেক বেশি টেস্টি হবে খেতে। বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, এখন ডিমটা দিয়ে দেব। এখন হাত দিয়ে ফুলকপির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। মশলাটা যেন ফুলকপির প্রতিটা টুকরাতে ভালোভাবে লেগে যায় সেভাবেই মাখিয়ে নিতে হবে। ফুলকপির সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর প্রতিটা ফুলকপির টুকরোতে মশলাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। বাটিতে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দা দিয়ে আমি ফুলকপিগুলো কোট করব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম পরিমাণ গোলমরিচ গুঁড়া। স্বাদমতো লবণ দিয়ে দেব। এবার ময়দার সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলা এবং ময়দা একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মশলার সাথে মেখে রাখা ফুলকপি এভাবে একটা একটা করে দিয়ে ময়দার সাথে ভালোভাবে কোট করে নেব। রেসিপিটি কিন্তু খুবই সহজ, তবে খেতে ভীষণ মজার এবং টেস্টি। আলতো করে ফুলকপির সাথে ভালোভাবে ময়দাটা কোট করে নিতে হবে। ফুলকপির সবগুলো টুকরোতে আমি ময়দাটা ভালোভাবে কোট করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ফুলকপির টুকরো তেলের মধ্যে দিয়ে দেব আর ফুলকপিগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। ফুলকপিগুলো মচমচে এবং সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ফুলকপির এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে ফুলকপিটা ভালোভাবে ভেজে নিতে হবে।
ফুলকপিটা আমি মচমচে এবং খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ফুলকপি দিয়ে ক্রিস্পি ফুলকপি ফ্রাই। বিকালের নাস্তায় টমেটো সস দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।